উত্তরের সংবাদে জেলা সেরা চতুর্থ বর্ষের শারদ সম্মানে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কোচবিহারের বাণী তীর্থ ক্লাব। আমরা জেলা সেরা পাঁচটি পুজোকে বেছে নিয়েছি, তার মধ্যে কোচবিহারের বাণী তীর্থ ক্লাব, যাদের অসামান্য একটি ভাবনা পাখিকে নিয়ে, তারা একটি উঠতে মোদের মানা যাদের থিম, এবং অসামান্য একটি ভাবনা এবং তাদের আলোকসজ্জা এবং সব কিছুর বিচারে তাদেরকে জেলা সেরা বলে বেছে নেওয়া হয়েছে। এই ট্রফিটি তাদের হাতে আমরা তুলে দিতে চাই এবং এই ট্রফিটি স্পন্সর করেছে মোবাইল বাজার কোচবিহার। আমরা পুজো কমিটির সম্পাদকের হাতে এই ট্রফিটি তুলে দিতে চাই। উত্তর সংবাদ নিউজের পক্ষ থেকে আমাদের ক্লাবের বাণিজ্য ক্লাবের থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি। ক্লাবের প্রত্যেকটি সদস্য, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন থিম নিয়ে আলোচনা চলছিল ক্লাবে, যে মানে কোন থিম, মানে কী থিম করলে পরে যে আমাদের সমাজের সাথে কিছুটা মিলে যাচ্ছে, মিলে যায় আর কি, সেরকম একটা থিম করার চিন্তা ভাবনা ছিল আমাদের প্রথম থেকেই, যে কি করা যায়। তো আমাদের ক্লাব সদস্যরা মিলেই আমরা এই থিমটা চিন্তা ভাবনা করেছি। পরিবেশ বান্ধব আইটেম ছাড়া আমাদের এখানে কোনো কিছু নেই, সবই যা ম্যাটেরিয়াল লেগেছে এখানে, খড়, বাঁশ, হাড়ি, মাটির হাড়ি, তালপাতা, হোগলা পাতা, প্লাইবোর্ড, এই সমস্ত জিনিসই সব হয়েছে, মাটির জিনিসই বেশি। এখানে আমাদের যে মানে প্যান্ডেলটা, মণ্ডপ সজ্জা যে করেছে, সে কলকাতা থেকে, কলকাতা দক্ষিণেশ্বর থেকে এসেছে, তার নাম অমল পাজা। আর আমাদের যে প্রতিমা, সেই প্রতিমা এসেছে সুদূর কুমারটুলি থেকে, সুরজিৎ পাল। আর লাইটিং এসেছে চন্দননগর থেকে, লাইটিংয়ের নাম রঞ্জিত দাস, আরডি ইলেকট্রনিক্স, চন্দননগর। আমাদের দেখুন আনুমানিক বাজেট আমাদের 75 থেকে 80 লক্ষ টাকা খরচ হয়েছে এই অবধি। আমার নাম অনুপ কুমার দত্ত, সম্পাদক 75তম দুর্গোৎসব কমিটি বাণিজ্য ক্লাব। আসন্ন শারদীয় উপলক্ষে মোবাইল বাজারে চলছে বিশেষ ধামাকা অফার। যে কোনো মোবাইল কিনলে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার, 0% ইন্টারেস্টে ফিনান্সের ব্যবস্থা। এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে। তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে। ঠিকানা মীনা কুমারী চৌপতি, কোচবিহার। ফোন করুন 9647-655-799 নম্বরে।